দেশের এগারো জেলায় ভয়াবহ বন্যায় আঠেরো জনের মৃত্যু ক্ষতিগ্রস্ত উনপঞ্চাশ লাখের বেশি মানুষ বিভিন্ন জায়গায় ত্রাণের অপেক্ষায় বানভাসীরা দুর্যোগে একতাবদ্ধ বাংলাদেশ ত্রাণ দিতে পিএসিতে মানুষের ঢল দুর্গত এলাকায় পৌঁছে দিতে চলছে ভালোবাসার লড়াই আওয়ামী লীগের দীর্ঘদিনের জঞ্জাল কাটিয়ে উঠতে সরকারকে সময় দিতে হবে বললেন মেজর হাফিজ গণহত্যার বিচার দাবি বিশিষ্টজনদের সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নতুন করে বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে চট্টগ্রাম ঘাগড়াছড়ি নোয়াখালী হবিগঞ্জ সহ কয়েকটি জেলার পানি তবে অবনতি হয়েছে কুমিল্লার বন্যা পরিস্থিতি উদ্ধার অভিযান ও ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক ভারত থেকে আকস্মিকভাবে বাঁধ খুলে পানি ছেড়ে দেয় ভয়াবহ কবলে দেশের উত্তর পূর্ব এবং এগারোটি জেলা বাসাবাড়ি চলে যায় পানির নিচে বিনষ্ট হয় ফসল ভেসে যায় মাছ দুর্ভোগে পড়ে লাখো মানুষ তবে কিছুটা উন্নতি হতে শুরু করেছে পরিস্থিতির উন্নতি হয়েছে চট্টগ্রামের বন্যা পরিস্থিতির হাট হাজারি মিরসরাই ও রাঙ্গুনিয়া উপজেলায় স্থিতিশীল থাকলেও কিছু কিছু এলাকায় নামতে শুরু করেছে পানি এখনও পানিবন্ধী লাখো মানুষ উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণে সেনা ও নৌবাহিনীর পাশাপাশি কাজ করে যাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ফটিক ছড়িতে পানিতে ডুবে মারা গেছে দুইজন রাঙ্গুনিয়ায় একজন হাট হাজারিতে হয়ে মারা গেছে একজন খাগড়া ছড়িতে পানি নামতে থাকায় জেগে উঠেছে ক্ষত ঘর বাড়িতে জমে থাকা কাদা ময়লা আবর্জনা সরিয়ে বসবাসের উপযোগী করছে দুর্গত মানুষেরা পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য পরিবার দুর্গত এলাকার মানুষের মাঝে তান তৎপরতা অব্যাহত রেখেছে সেনাবাহিনী বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্ররা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে বিতরণ করা হয়েছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট কমছে নোয়াখালী ও ফেনীর মোহরি নদীর পানি বন্যায় সেনবাগ বেগমগঞ্জ কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলা বেশি ক্ষতি হয়েছে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন নোয়াখালীর নয়টি উপজেলার মধ্যে আটটি উপজেলা বন্যায় ক্ষতি হয়েছে তিনশো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় ছত্রিশ হাজার বন্যা কবলিত মানুষ বন্যার পরিস্থিতি উন্নত হচ্ছে হবিগঞ্জে কমেছে খোয়াই করাঙ্গি ও সোনাই নদীর পানি বাসাবাড়ি থেকে নামতে শুরু করেছে বন্যার পানি খোয়াই নদীর সবকটি পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে তবে দুর্ভোগে রয়েছে আশ্রয় নেওয়া লোকজন মৌলভীবাজার জেলার চারটি নদীর পানি কমেছে তবে হঠাৎ বাঁধ ভেঙে যাওয়ায় নতুন করে প্লাবিত হচ্ছে নিম্ন অঞ্চল অনেকে বাড়ি ঘরের মূল্যবান জিনিস রেখে আশ্রয় নিচ্ছেন উঁচু স্থানে বিভিন্ন সামাজিক সংগঠন ত্রাণ নিয়ে গেলেও পর্যাপ্ত নৌকা না থাকায় ব্যাহত হচ্ছে ত্রাণ এদিকে নদীর বাঁধ ভাঙ্গা পানিতে প্লাবিত হয়েছে আরও নতুন নতুন এলাকা আটকা পড়েছে অনেকেই উদ্ধারকর্মীরা শুকনো খাবার সহ অন্যান্য সামগ্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন তবে রাস্তা ডুবে যাওয়া ও নৌকা না থাকায় সমস্যা হচ্ছে ত্রাণ পৌঁছাতে বাংলা ভীষণ এদিকে দেশের চলমান বন্যায় এগারো জেলায় এখন পর্যন্ত উনপঞ্চাশ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া মারা জন শনিবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ কামরুল হাসান বন্যা পরিস্থিতির ক্রম উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি ত্রাণ সচিব বলেন এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা এগারোটি আছে এগারো জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা উনপঞ্চাশ লাখ আটত্রিশ হাজার একশো উনষাট জন ক্ষতিগ্রস্ত পরিবার নয় লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটি এখন পর্যন্ত বন্যায় মোট আঠেরো জন মারা গেছেন জানিয়ে দুর্যোগ সচিব বলেন এর মধ্যে কুমিল্লায় চারজন ফেনীতে একজন চট্টগ্রামে পাঁচজন নোয়াখালীতে তিনজন ব্রাহ্মণবাড়িয়ায় একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন জাগ্রত জাতি নিজেদের প্রয়োজনে আবারও জেগেছে রক্তের দাগ মুছে যেতে না যেতেই নতুন লড়াই শুরু হয়েছে পানির সাথে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে শিশু থেকে বৃদ্ধ সবাই আজ ঐক্যবদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে শুকনো খাবার পানি ওষুধ পোশাক থেকে শুরু করে নগদ অর্থ নিয়ে ছুটছে মানুষ ত্রাণ সংগ্রহের পাশাপাশি পানিবন্দী এলাকায় তা পৌঁছে দিতে চলছে ভালোবাসার লড়াই বিস্তারিত ফরুকবাবুর রিপোর্টে গণ অভ্যর্থনের পর নানা কথায় বিভেদ সৃষ্টি হওয়া জাতি আবার ঐক্যবদ্ধ ভারতের সীমান্ত লাগোয়া ফেনী জেলায় রূপ ধারণ করেছে বন্যা অকল্পনীয় বন্যায় ডুবে গেছে কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সহ এগারোটি জেলা এসব এলাকার মানুষের বিপদে নীরবে বসে নেই কেউ যার যেটুকু সম্বল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন সব বয়সের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে ত্রাণ সংগ্রহে দিনরাত পরিশ্রম করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সকাল হতে না হতেই রিকশা প্রাইভেট কার পিক ভরে ত্রাণ নিয়ে আসছেন মানুষ কেউ কেউ এসেছেন পায়ে হেঁটে হাতে করে ভালোবাসার সাধ্যটুকু নিয়ে বানবাসী মানুষের আর্তনাদ দেখে অবজ হৃদয়ে লেগেছে কষ্টের দাগ নিজের সঞ্চয় রাখা সামান্য অর্থ নিয়ে ছুটি এসেছে বর্ণাত্মদের সাহায্যে মানুষের ফ্লাড হচ্ছে মরে যাচ্ছে এটা ভাল লাগছে না দেখে শ্রোভা আমার সালামি টাকা আমি ওটা দিয়েছি আর আমার এটা করতে আমার অনেক ভালো লেগেছে আমার স্কুলে ফ্রেন্ডেরও বলছি যে আসো সবাই মিলেই কাজ করি ধর্ম ও রাজনৈতিক মতাদর্শকে বাইরে রেখে নিজেদের সাহায্যে নিজেরাই হাতে হাত রেখে গড়ে ওঠা এই নতুন বাংলাদেশ নিয়ে গর্ব করছেন সবাই এটা অভূত অভূতপূর্ব বাংলাদেশ এই বাংলাদেশই আমরা চাই চেয়েছিলাম আমরা সবাই এক হয়ে গেছি এটা খুবই ভালো একটা ব্যাপার এই দেশকে আর পিছে ভেবে দেখাতে হবে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আছে কিন্তু এগুলো যাওয়ার তো একটা বিকল্প ব্যবস্থা করতে হবে রোডে যেন রোড আমরা শুনতেছি টিভিতে যে বিজি আছে তো সেনাবাহিনী বিমান বাহিনী এই দায়িত্বগুলো নিলে আমার মনে হয় যে খুব দ্রুত এই ত্রাণগুলো হেলিকপ্টারের মাধ্যমে জায়গা মতো পৌঁছাতে পারে এই যে এটা অভ্যুত্থানের পরবর্তী এই যেটা ফিলিংস তাদের একাত্মতা এটা অসাধারণ আমরা যে ইউনাইটেড আবারও আমরা প্রমাণ করলাম লাস্ট এক মাস দীর্ঘ এক মাসের বিভিন্ন সিনারিওগুলো যখন আমরা বাসায় বসে টেলিভিশনে দেখি তখনই অলরেডি আমরা দেখেছি আমাদের বাচ্চাদের মধ্যে একটা দারুণ মানে চেঞ্জেস তবে এত পজিটিভলি একতাবদ্ধ হয়ে কাজ করছে আমি নিজে আমার বাচ্চাদের কারণে এখানে আসছি আমি নিজেই আসতাম এখন মনে হচ্ছে আমার আরও আসতে হবে প্রাণের কম দিনে ইটিএসিতে তবে এসব নানা ধরনের পণ্য বন্যার দুর্গত এলাকায় পৌঁছে দেওয়াকে চ্যালেঞ্জ দেখছেন সমন্বয়করা রাস্তা উঁচা নিচা জায়গার জন্য টলারের জন্য খাবার যাইতে পারতেছে না অন্তত হেলিকপ্টারে যদি গুলা যায় তাহলে অন্তত যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে যদি খাবার আর পানি না দেয় ফেনীর মানুষ মারা যাবে আমরা হচ্ছে আগে যেই যে অঞ্চলগুলো হচ্ছে বেশি ক্ষতিগ্রস্ত সেখানে আগে খাবার পাঠানো বা বিশেষ করে কাপড় এগুলো পাঠানোর চেষ্টা করতেছি পর্যাপ্ত পরিমাণ চালান কিন্তু সংগ্রহ আছে কিন্তু আমরা পাঠাতে পারতেছি না আমাদের গাড়ির সমস্যা এবং অনেক রাস্তাঘাট উপরে পানি হাইওয়ে রোডের উপরে পানি তো অনেক রোডের উপরে কিন্তু বড় বড় গর্ত হয়েছে আমরা যতটুকু খবর পাইছি তো বড় বড় গাড়িগুলো কিন্তু সেক্ষেত্রে যাইতে পারতেছে না বিনীত অনুরোধ জানাবো আমাদের বেশ কিছু হেলিকপ্টার দিলে আমাদের ত্রাণ কার্যক্রম অনেকভাবে সহজেই চলে যেতে পারে কাপড় খাবারের থেকে ওষুধ স্যানিটারি ন্যাপকিন ডায়াপার সহ টর্চ লাইটের প্রয়োজনীয়তার কথা জানান বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন আওয়ামী লীগের দীর্ঘদিনের জঞ্জাল অর্থনীতির ক্ষতি কাটিয়ে ওঠা এবং গুম খুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে সময় দিতে হবে সংস্কার করে সরকার একটি যৌক্তিক সময়ে সুষ্ঠু নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে আশা করেন তিনি দলের নতুন ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মনাজাত করা হয় পরে সাংবাদিকদের মেজর হাফিজ বলেন আওয়ামী লীগ মনে করেছিল তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে কিন্তু তারা এমন দুর্বৃত্তের শাসন কায়েম করেছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে হয়েছে এখন গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন আহমদ দীর্ঘদিনের যে জঞ্জাল আওয়ামী লীগের সরকার সমাজ দেখে গিয়েছে অর্থনীতির যে মারাত্মক ক্ষতি করেছে আয়নাগরের মতো মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে গুমঘুম করেছে তাদের বিরুদ্ধে দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার জন্যে আমরা এই সরকারকে সময় দিতে চাই আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যেই তিনি এই দেশের নির্বাচনে পরিবেশ ফিরিয়ে আনবেন আমরা তাকে সময় দিতে প্রস্তুত এবং সব ধরনের সহযোগিতা এই সরকারের প্রতি আমাদের থাকবে এবং আশা করি বেগম জিয়ার নেতৃত্বে আমরা একটি চমৎকার বাংলাদেশ গড়ে তুলব যেখানে সাম্য মানবিক ন্যায় বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠিত হবে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় এসেছে তাদের টিকিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এমন মন্তব্য করে তিনি বলেন এই সরকার আসায় দেশের সম্ভাবনা তৈরি হয়েছে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে এ সময় তিনি দুর্নীতি ভোটাধিকার হরণ গণহত্যার বিচারের দাবি জানিয়েছেন মানববন্ধনে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড তোফায়ল আহমেদ বলেন গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হয়েছে এখন সবাইকে যার যার অবস্থান থেকে গঠনমূলক কাজ করতে হবে বাংলাদেশ দিয়ে ভারত ও পাকিস্তানের মিডিয়ায় অপপ্রচার হচ্ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি এই ছাত্র তরুণদের নেতৃত্বে আপামর জনসাধারণের সম্পৃক্ততায় যে আন্দোলন হয়েছে তার ফলশ্রুতিতে যে স্বৈরাচয়ী সরকারের পতন ঘটেছে যে নূতন সম্ভাবনার দাঁড় ঘটেছে সেটা যেন আবার চিন্তায় না হয়ে যায় আমাদের সকলকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে আমরা যেই যে যেখানে আছি সেখান থেকে এই সরকার যাতে সফল হয় তা নিশ্চিত করতে হবে এই সরকারের ব্যর্থতা বাণী আমাদের সকলের ব্যর্থতা তাই আমাদের সকলেরই করণীয় আছে আমরা যেন এই আমাদের করণীয় করার জন্য এগিয়ে আসি পাকিস্তান এবং ভারত দুই দেশের মিডিয়াগুলো কিন্তু দুই রকমের প্রচারণা কিন্তু করছে কিন্তু আমাদের জন্য কিন্তু ক্ষতিকর হচ্ছে ভারত তো একভাবে করে শুধু সাম্প্রদায়িকতার বিষয়টা কিন্তু সামনে নিয়ে এসে এমন কোনো কথা বলছে এমন কিছু ছবি দেখাচ্ছে আমাদের ফেক ছবি আমি আমাদের ভাই যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পর্ষদ আছেন তাদেরকেও বলবো আপনারা সঠিক তথ্যগুলো দিয়ে সঠিক কোন জায়গায় কী হয়েছে এগুলো তুলে ধরুন সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডির সম্মানীয় ফেলো ড মুস্তাফিজুর রহমান বলেছেন খারাপ রাজনীতি অর্থনীতিকে খারাপের দিকে নিয়ে যায় তার জ্বলন্ত প্রমাণ দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি গত পনেরো বছরের লুটপাটের অর্থনীতি দেশে ধনী দরিদ্রের মধ্যে কেবলই বৈষম্য বাড়িয়েছে রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আর্থিক খাতে সুশাসন নিয়ে অনুষ্ঠানে বলেন তিনি নিশ্চিত মুস্তাফিজুর রহমান আরো বলেন রাজনৈতিক সদিচ্ছা না থাকলে ও দলীয় বিবেচনায় নিয়োগ দেয়া হলে যথেষ্ট নিয়মকানুন থাকলেও প্রতিষ্ঠান সঠিকভাবে কাজ করে না বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে কাজ কারণেই দেশের ব্যাংকিং খাত ভেঙে পড়েছে খেলাপির কারণে ব্যাংকিং খাত দেশের অর্থনীতিতে সেভাবে কাজে লাগানো যায়নি একই কারণে ব্যাংক সুদের হার কমানো যায়নি বলেন ডক্টর মুস্তাফিজুর রহমান রাজনৈতিক এবং খারাপ রাজনীতি অর্থনীতিকে খারাপের দিকে নিয়ে যায় আমরা আমাদের অতীত অভিজ্ঞতা এটা কিন্তু আমরা বুঝেছি বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে আমাদের এন্টি করাপশান কমিশন আছে আমাদের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে যাদের যদি আমরা যদি নিয়ম নিয়মকানুনগুলি রেগুলেশনসগুলি যদি দেখি তাহলে মনে হবে যে বিশ্বের যে কোনো ধরনের যেখানে নাকি সুশাসন জবাবদিহিতা স্পষ্টতা আছে তার থেকে কোনো অংশে কম না এগুলো প্রণয়ন করেছেন কিন্তু আমাদেরই রাজনীতিবিদরা কিন্তু সেগুলোর ব্যত্য করেছেন হলো আমাদেরই রাজনীতিবিদরা জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ নেতারা ভিন্ন মতের নেতাকর্মীদের উপর এতটাই নির্যাতন করেছে যে এখন বিচারের ভয় পালাতে গিয়ে খালে বিলে মাছের মতো ধরা পড়ছে সকালে হবিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত পনেরো জনের পরিবারকে সমবেদনা ও আর্থিক সহায়তা দেওয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি আরো বলেন গত পনেরো বছরে জামাতের সাবেক দুই আমির সহ কেন্দ্রীয় এগারো নেতাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে তাদের মধ্যে পাঁচজনকে জনকে ফাঁসিতে ঝুলিয়ে এবং পাঁচজনকে জেলে রেখে ও একজনকে জেলের বাইরে নৃশংস ভাবে হত্যা করা হয় হাজারো নেতাকর্মীকে পঙ্গু করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি

আগামীকাল রোববার থেকে আবার শুরু হচ্ছে মেট্রো রেলের বাণিজ্যিক চলাচল চলছে পরীক্ষামূলক চলাচল বৃহস্পতিবার থেকে শুরু হয় এই ট্রায়াল রান রাজধানীর মানুষের জনপ্রিয় ও নির্ভরযোগ্য বাহন মেট্রো রেল কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত আঠেরো জুলাই মেট্রো রেলের মিরপুর দশ নম্বর গোলচত্বর পুলিশ বক্সের উপরে রুটে আগুন ধরিয়ে দেওয়া হয় ওই দিন বিকেলে মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয় পরের দিন মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালানো হয় শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতে মেট্রো রেল চালু করতে দীর্ঘ সময় লাগবে বলে জানানো হয়েছিল ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর মেট্রো রেল যত দ্রুত চালুর ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেন তার এই নির্দেশনার পর মেট্রো রেল চালুর জন্য ব্যবস্থা নেওয়া হয় অবশেষে বন্ধের এক মাসের কিছু সময় পর চালু হতে যাচ্ছে এই সেবা সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেশের এগারো জেলায় ভয়াবহ বন্যায় আঠেরো জনের মৃত্যু ক্ষতিগ্রস্ত উনপঞ্চাশ লাখের বেশি মানুষ বিভিন্ন জায়গায় ত্রাণের অপেক্ষায় বানভাসীরা দুর্যোগে একতাবদ্ধ বাংলাদেশ ত্রাণ দিতে টিএসসিতে মানুষের ঢল দুর্গত এলাকায় পৌঁছে দিতে চলছে ভালোবাসার লড়াই আওয়ামী লীগের দীর্ঘদিনের জঞ্জাল কাটিয়ে উঠতে সরকারকে সময় দিতে হবে বললেন মেজর হাফিজ গণহত্যার বিচার দাবি বিশিষ্ট জনদের এ ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল চারটায় এর আগে তিনটায় রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাট নিউজ ধন্যবাদ